ये वाले ब्लूटूथ कौन है मान लो ऐसे कोई तो कैंसिल हो नहीं अरे भूल गया कुछ ऐसा क्या তিনটার সময় আমাদের চুরাইবেড়ি থানার বাকাতে চেকিং হচ্ছিল, তখন এএস 11BC0462 এটা ধর্মনগর শিলচর, এটা প্যাসেঞ্জার বাস, এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লোক পাওয়া যায়, এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা। তো পরবর্তী সময়ে সন্দেহ হয়, তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক 7 কেজি গাঁজা উদ্ধার করি। এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী, এদের দুজনের কাছে গাঁজা ছিল। এদের সবার বাড়ি বিহারের বৈশালী জেলায়। তাদের একজনের নাম বল্লু সিং, ওনার ওয়াইফের নাম শিবানী রানী, 3 নম্বর হচ্ছে বল্লু কুমার, 4 নম্বর অমরনাথ, আর 5 নম্বর হলো সত্যরঞ্জন গেইল। আনুমানিক বাজার মূল্য 1,05,000 টাকা হলো। মামলা হচ্ছে এবং আগামীকালকে তাদেরকে করা হবে।